খড় ঘাস কাটা মেশিন নিয়ে খামারের 50 থেকে 60 হাজার টাকা সেভ করতে পারবে খামারে। আর আমাদের এই যে এই পাশে হলুদ মরিচ মশলা তৈরি করা মেশিন, এই মেশিনটা দিয়ে 20 থেকে 30 হাজার এবং এমনকি 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবে এলাকা ভিত্তিক। আর এই পাশে যে রাইস মিল দেখা যাচ্ছে, এই রাইস মিলে আপনার মাসে 60 থেকে 70 হাজার টাকা খুব সহজে আয় করতে পারবে। আর আমাদের যে ভুসি তৈরি করা মেশিন, আমাদের এই পাশে যে ভুসি তৈরি করা মেশিন, এই মেশিন দিয়ে 30 থেকে 40 হাজার টাকা আপনার অনাসেই আপনার খামারে সেভ করতে পারবে এবং ব্যবসা করলে আপনার 20 থেকে 30 হাজার টাকা মাসে খুব সহজেই ব্যবসা করতে পারবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বাড়ি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ঝিনাইদহ সদরের আরাপপুরে। আজকে আমরা এসেছি এখানেরই মল্লিক ট্রেডার্স অ্যান্ড মল্লিক ইলেকট্রনিক্সে। তো আজকে আমরা যে প্রতিষ্ঠানে এসেছি, সেই প্রতিষ্ঠানটি মূলত খামারিদেরকে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছেন। তো আপনারা যারা খামারি রয়েছেন, আপনাদের যে প্রয়োজনীয় মেশিনারিস, যেমন গরুর ঘাস এবং খড় কাটা মেশিন, তারপর যারা হাঁস মুরগি লালন পালন করে থাকেন, সেই হাঁস মুরগির যে দানাদার খাদ্য তৈরি করেন সেই মেশিন, কারণ এখন বর্তমানে জানেন যে হাঁস মুরগির যে খাদ্য, সেই খাদ্যের দাম কিন্তু অনেক বেশি। তো আপনারা নিজেরা যদি খাদ্য তৈরি করে নেন, সেক্ষেত্রে কিন্তু খরচ অনেক কমে যাবে, সেক্ষেত্রে আপনারা হাঁস মুরগি পালন করে লাভবান হবেন। তো সেই মেশিনারিজ আইটেম সহ ওনারা বিভিন্ন যে মশলা যে মেশিনগুলো রয়েছে, যেগুলো ক্ষুদ্র উদ্যোক্তারা নিয়ে সামান্য পুঁজি বিনিয়োগ করে সেখান থেকে অর্থ উপার্জন করা যাবে, বেকারত্ব দূর করা যাবে, এই ধরনের মেশিনারিজ আইটেম নিয়ে ওনারা কাজ করতেছেন। তো আজকে আমরা আপনাদেরকে সেই মেশিনারিজ আইটেমগুলো দেখাবো এবং এই মেশিনগুলো ওনারা কোথা থেকে আমদানি করতেছেন, ওনারা নিজেরাই তৈরি করে বিক্রি করতেছেন সে সম্পর্কে জানাবো, এবং এই মেশিনগুলোর সাথে ওনারা কী ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন এবং কীরকম দাম হলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রাজু মল্লিক। আচ্ছা, আপনি কি করেন? আমি ব্যবসা বাণিজ্য করি। তো আমি প্রথমে টেকনিক্যালি আমি অনেক কাজ করতাম, তো তারপর আস্তে আস্তে আমি ব্যবসার লাইনে চলে আসছি। আচ্ছা আচ্ছা, তো আমরা এখানে আপনার এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন মেশিনারিজ আইটেম। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমি খড় ঘাস কাটা মেশিন সহ আরও 5-7 রকম আইটেমের আমি মেশিনারি আইটেম আমি চায়না থেকে সরাসরি আমদানি করি। আচ্ছা, তার মানে আপনাদের এখানে আমরা যে মেশিনগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে চায়না থেকে আমদানিকৃত মেশিন? জি জি, আমাদের এগুলো কি সরাসরি আপনি নিজে নিয়ে আসেন? হ্যাঁ, আমি সরাসরি চায়না থেকে নিজে নিয়ে আসি। আচ্ছা, তো এই যে ব্যবসাটা করতেছেন বিভিন্ন যে ঘাস এবং খড় কাটা মেশিন সহ, আমরা এখানে বিভিন্ন হলুদ গুঁড়ার দেখতেছি, তারপর ধান ভাঙানোর মেশিন দেখতেছি, তো এই মেশিনগুলোর ব্যবসা আপনি কতদিন যাবৎ করতেছেন? আমি এই মেশিনারি আইটেমের ভিতরে আছি 2018 সাল থেকে, কিন্তু আমি আমদানি করি 2015 সাল থেকে আমি আমদানি করি। আমদানি করেন? জি জি জি। আচ্ছা, তো আপনার এই প্রতিষ্ঠানে কী কী ধরনের মেশিন আছে? আমার এখানে হট সেল যেটা আমাদের হয় সেটা হলো খড় ঘাস কাটা মেশিন। আচ্ছা, তারপরে আছে রাইস মিল, আছে হলুদ মরিচ মশলা তৈরি করা মেশিন, এবং হাঁস মুরগি গরু ছাগলের যে ভুসি তৈরি হয় ওই মেশিনটা আছে। তো সবই আল্লাহর রহমতে খুবই ভালো সাপোর্ট পাই, বাংলাদেশের সবাই আমাদের প্রোডাক্ট নিয়ে মানে উপকৃত হয়, সবাই নিয়ে আর কি আমাদের মেশিনটা যে নেয় তার হাত দিয়ে 2-5টা যায় ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি যে তো বলতেছেন যে যে নেয় তার দ্বারা আরো 2-4-5 জনের হাতে যায়, তাহলে গুণগত মান অবশ্যই ভালো। আলহামদুলিল্লাহ, মল্লিক মেশিন বাংলাদেশে যাদের খামার আছে ইনশাল্লাহ জানে যে মল্লিক নামে একটা মেশিন আছে এবং মেশিনটা ভালো, এটুকু জানে। এবং আসলে যেটা দেখতে পাচ্ছি আপনাদের প্রত্যেকটা মেশিনই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মেশিন, যেমন এই যে ঘাস কাটা মেশিন খামারিদের খুবই দরকারি, তারপর কি বলেন হাঁস মুরগির যে খাদ্য তৈরির মেশিন, জি জি, সেটাও খুবই দরকারি মেশিন। জি জি। আচ্ছা, আর কি মেশিন আছে বললেন? হলুদ মরিচ মশলা তৈরি করা, এটা যে ছোটখাটো বিজনেস করে মানে প্রতি মাসে 50-60 হাজার টাকা ইনকাম করা সম্ভব, কারণ এটা এক মেশিনই অনেক কাজ করা যায়। আপনি ভাবতে পারবেন না যে এই মেশিনটা এতগুলা কাজ করা যায়, যেমন আপনার হলুদ মরিচ ধনিয়া যত রকম মশলা আছে
এটা গুঁড়ো করে প্যাকিং করে আপনি বাজারজাত করতে পারবেন। মানে সবকিছু এক মেশিনে? জি জি সবকিছু এক মেশিনে। এবং বড় কথা, এই মেশিনটা আবার শীতকালে যে বড়ি দেয়, ভিজে ডাল, তারপরে কুমড়ো, এগুলো আবার এটাই মেশিনে আপনার বাকতে পারবে। এটা আপনার অনাসে আপনি এটা বড়ি বানায় আর কি ব্যবসা করতে পারবে। এছাড়াও এই মেশিনটাই আপনার গম ভুট্টা থেকে আধ ভাঙা করে গরুকে খাওয়াতে পারবে এই একই মেশিন দিয়ে। এই মেশিনটার অনেক গুণ। ঠিক আছে, তো ঠিক আছে রাজু ভাই, আমরা সেদিকে যাব। তো তার আগে চলেন আমরা আপনার প্রতিষ্ঠানে যে মেশিনগুলো আছে সেগুলো একটা করে দর্শকদেরকে দেখাই এবং এগুলো সম্পর্কে জানাই। জি আচ্ছা, তো রাজু ভাই আমরা শুরুতেই এখানে তিনটা মেশিন দেখতে পাচ্ছি। জি ইনশাআল্লাহ। এই তিনটাই তো মনে হয় ঘাস এবং খড় কাটা মেশিন। জি, এখানে আমাদের খড় ঘাস কাটা মেশিন আছে। এই মেশিনটা হলো কনভেয়ার সিস্টেম মেশিন। এটা? জি জি, এই খড় ঘাস কাটা মেশিন, এই মডেলটা আমি আমদানি করেছি, মানে লিপ সিস্টেম যেটা কনভেয়ার অটোমেটিক্যালি। এটা হলো গিয়ার সিস্টেম। আচ্ছা, এটা গিয়ার সিস্টেম এবং এটা জাপানি টেকনোলজি। এটার সাথে আউটলেট কভার আছে, গিয়ার সিস্টেম আছে এবং সাথে ধার দেওয়ার জন্য ব্যবস্থা আছে এবং লিপ সিস্টেম এবং ফোর ব্লেড ফাংশন এবং ব্লেড ফাংশনের সাথে অ্যাডজাস্টমেন্ট সিস্টেম আছে। আচ্ছা, এটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল সিস্টেমে ব্লেড ফাংশনগুলো আছে। আচ্ছা, এর মধ্যে কয়টা সাইজের খড় কাটা যাবে? এটা আপনার চারটা সাইজে কাটা যায়। কিছু মানুষ পাঁচ সাতটা বলে, সবগুলো আসলে মিথ্যা বা ধোকাবাজি করা। তো এটা চারটার উপরে হয় না। আমি বলি এটা দিয়ে আপনার যখন লংয়ে দিবে তখন একটা সাইজ, শর্টে দিলে একটা সাইজ, এই দুটো সাইজ। এবং দুটো ব্লেড যদি মাইনাস করে রাখে তাহলে আরো দুটো সাইজ পাবে, শর্টে লংয়ে দুটো, দুই রকম। অনেকে ছাগলের জন্য যে জিরো সাইজের চাই সেটা কি কাটা সম্ভব এই মেশিন দিয়ে? এই মেশিনটা দিয়ে আপনার কোয়ার্টার হাফ ইঞ্চি কাটবে, এর ছোট হবে না। এর ছোট করতে হবে, পুলি চেঞ্জ করতে হবে, কারণ আমরা মূলত ছাগল এবং গরুর যেটা পারফেক্ট সাইজটা এটাই মেশিনে থাকে। অনেকেই বলে দুই ইঞ্চি তিন ইঞ্চি, এটা করা সম্ভব। দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এমনি হয়, আর নিচেই মনে করেন হাফ ইঞ্চির থেকে ছোট হয় এবং হাফ ইঞ্চি মিলিয়ে কাটে। আচ্ছা, তাহলে এই যে মেশিনটা, হ্যাঁ, এটার যে লিফটটা, এটা নষ্ট হয় না তো? অনেকের কাছে কিন্তু অভিযোগ পাই যে লিফটগুলো নষ্ট হয়ে যায়। এই লিফটগুলো সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই লিফটের এই মেশিনটা আমি 2019 সাল থেকে আমি প্রথম ঢুকাই, কিন্তু কিছুদিন আগে মেশিন ঢুকায় দেখা যাচ্ছে তারা বলছে আমরা আমদানি করলাম প্রথম এবং আমরাই সব থেকে বড় কিছু এমন কিছু করলাম বলে। কিন্তু এই মেশিনটা কোনো ইউটিউবে বলেন, ফেসবুক বলেন, দেখবেন আমাদের এই মল্লিক মেশিনটাই আগে এবং আমরাই প্রথমে এটা নিয়ে আসছি। এবং এটা করলাম টেকনোলজি জাপান এবং তৈরি হলো চায়নাতে। এটার সিস্টেমটা দেখেন, এই এটা আপনার বিল্ডিং, কোনো নাট বোল্ট নাই। যে এখানে যেগুলো নাট থাকে এইগুলো আসলে ওই কনভেয়ার বেল্ট লুজ হলে ওই নাটে লেগে কনভেয়ার বেল্ট ছিঁড়ে যায়। আচ্ছা, তারপরে আবার যেগুলো দুই নম্বর সেগুলো দুই সাইডে শুধু প্লেট মারা থাকে। আচ্ছা, তো রাজু ভাই যে বিষয়টা হচ্ছে, ধরেন লিফট নষ্ট হয়ে গেল, তারপর তাহলে কি কাজ করা যাবে? হ্যাঁ, এটা আরেকটা ভালো প্রশ্ন করেছেন। আমাদের এটা লিফট নষ্ট হলে কাজ করতে পারবে, কিন্তু ওইগুলো করতে পারবে না যেগুলো দুই নম্বর মেশিন। আচ্ছা, কারণ ওটা হলো ডাইরেক্ট রোলারের সাথে আপনার এই বেল্টটা লাগানো, ঠিক আছে? আর আমাদের এই মেশিনটার সাথে অটো যে স্পকেট, দুটো স্পকেট থাকে, সামনে একটা পিছনে একটা, বড় পেনিয়ামের সাথে যে স্পকেটটা থাকে ওটার সাথে আপনার চেন, যে পালসার গাড়িতে ব্যবহার হয় ওই চেনটার লক খুলে দিলে আপনার চেনটা মাইনাস হয়ে গেল, আর মাইনাস হয়ে গেলে আবার আপনার ম্যানুয়াল কায়দায় এই মেশিনটা ব্যবহার করতে পারবে। এটা হলো সেমি কনভেয়ার মেশিন। আচ্ছা, এটা সেমি কনভেয়ার? জি জি জি, এটা লিফটের কোনো ইয়া নাই? না না না। আচ্ছা, এটা হচ্ছে তাহলে লিফট নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, এটা একদম নির্ভেজাল? জি জি, নির্ভেজাল। কিন্তু এটা লিফট নষ্ট হলেও আমাদের এটা ম্যানুয়াল কায়দায় চালাতে পারবে এটার মতো করে। আচ্ছা আচ্ছা, এটা একটা। তাহলে আপনাদের এখানে মানে মূলত ঘাস এবং খড় কাটার কয়টা ধরনের মেশিন পাওয়া যায়? খড় ঘাস কাটা মেশিন আমাদের আছে তিনটা মডেল। আচ্ছা, এই যে এখানে যে তিনটা দেখতেছি, না এখানে তিনটা, এখানে আসলে একটা মডেলেরই দুইটা পার্ট আছে। যেমন এই এটার আপনার কনভেয়ার, এটা সেমি কনভেয়ার। আচ্ছা, ঠিক আছে, এটা কনভেয়ার, এটা সেমি কনভেয়ার, মানে এটা পিছনে যদি কনভেয়ার বেল্ট সিস্টেম থাকে তাহলে কনভেয়ার, আর যদি হপার থাকে তাহলে মেশিন কলম সেম, ওর ভিতরে যে ফাংশন এটার ভিতরেও একই ফাংশন। আর আমাদের আর একটা, এর ছোট ভাই বলেন, এর একটা ছোট মেশিন আছে, সেটা হলো যে সেমি কনভেয়ার। আচ্ছা, তো এই মেশিনটার সাথে অ্যাডজাস্টমেন্ট সিস্টেম আছে এবং এটা আপনার গিয়ার ফাংশনটা, মানে ছোট বড় করার যে অপশনটা, এটা হলো আপনার বেল্টে। এই এই মেশিনটা হলো গিয়ারে, এইটা হলো বেল্টে, ছোট বড় করার সিস্টেমটা হলো বেল্টে। এটা ডিমারেজ খুবই কম। এটা? জি, এটা আসলে যে যারা নিয়েছে তারা আমার কাছ থেকে মানে কোনো মালই নেয় না, মানে আমি যে দুটা মানে কিছু বিক্রি করব কিছুই বেচার কায়দা নাই এই মেশিনটা, মানে এত। তাহলে সবচেয়ে ভালো মানে বুঝা গেল যে এই মেশিনটাই। জি জি জি, এই মেশিনটা ছোট কিন্তু এই মেশিনটার কোনো ডিমারেজ নাই। আচ্ছা, মানে লং লাস্টিং করে। এটা দিয়ে কয়টা সাইজ কাটা যায়? এটা দিয়ে আপনি চারটা সাইজ করা যায়। চারটা সাইজ করা যায়, চারটা ব্লেড থাকা অবস্থায় দুটো সাইজ পাবে, আর দুটো ব্লেড মাইনাস করে দিলে আরো দুটো সাইজ পাবে। আর এখানে দুটো একটা
রাজু ভাই এই মেশিনগুলো আপনারা কি ধরনের ওয়ারেন্টি দিচ্ছেন আমরা এক বছরের ওয়ারেন্টি সাপোর্ট দিয়ে থাকি সব সময় এক বছর জি জি আচ্ছা এটা থেকে মোটর কি দিচ্ছেন আপনারা আপনার এর সাথে আছে 3 হর্স পাওয়ার মোটর 2.2 কিলো ওয়াট 2800 আরপিএম বর্তমান আমাদের কোম্পানির মেলা চলছে এই মেশিনটা ছিল 29500 টাকা এখন আমাদের এই মেলার অফার মূল্য 26500 টাকা মাত্র মেলা উপলক্ষে জি 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 আচ্ছা কিসের মেলা মানে মেলাটা দর্শক এটা আমাদের পুরো খামারি ভাই এবং যারা ছোটখাটো বিজনেস করে যাচ্ছে তাদের উপলক্ষে আমাদের কোম্পানি মেলা দিছে এই মেলার উপলক্ষে আমাদের এই ডিসকাউন্ট অফারটা চলছে আচ্ছা মানে কৃষি প্রোডাক্ট নিয়ে হচ্ছে মেলা জি জি পুরোটাই আমাদের কৃষি আইটেম আচ্ছা আচ্ছা তাহলে এটা বর্তমানে 26000 26500 টাকা আর এটা যদি 2 হর্স পার মোটর দেন হয় সেম মেশিনটা মোটরটা শুধু লোড কম আপনার 2 হর্স পার দেন নিলে পড়বে 25500 টাকা 25500 টাকা জি 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 আচ্ছা আর এগুলো তো বাসাবাড়ি কারেন্টে একদম চলবে হ্যাঁ এটা বাসাবাড়ি 220 লাইনে চলবে আপনার এটা খুবই সহজ এবং এখানে খড় দিবে অটোমেটিক বেরোবে এখানে আউটলেট কভার আছে আপনার কাছে দূরে এবং কি বস্তায় দিতে পড়বে আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারবেন আর এই পাশে যে কনভেয়ারটা দেখছেন এটা আপনার ওখানে লিফটের পারে দিলে অটোমেটিক্যালি ডেলিভারি দিবে এবং এই আউটলেট কভার থাকার কারণে কাছে দূরে এমন কি বস্তায়ও দিতে পারবেন আচ্যা তো এটা তো 26500 টাকা এগুলোর প্রাইসগুলো যদি একটু বলতেন এইটা আপনার লিফট সিস্টেম যেটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 36500 টাকা বর্তমান আমাদের কোম্পানির যে মেলা উপলক্ষে ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র 31100 টাকা তারাও জানে যে আমি বলেছিলাম কথা দিয়েছিলাম যে আমি একটা সাপোর্ট দিব তো সেই উদ্দেশ্যে আমি মেলাটা দিয়ে আমি সবাইকে যারা খামারি আছে নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করবে তাদের জন্য এই মেলাটা দিয়ে তো স্টক থাকতে থাকতে নিয়ে নিলে এই মেলার অফারটা পাবে ঠিক আছে আর এই মাঝখানে যেটা ওইটা এটার প্রাইস কত আছে এই 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 দুইটা কালার শুধু পরিবর্তন এটা হলো একই মেশিন কালার পরিবর্তন জি 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 আচ্ছা তাহলে এটা 31000 আমাদের নতুন আসছে কারণ এটা অনেকে বলছিল এই মেশিনটা আমাদের মূলত ইয়ে ছিল সেমি কনভেয়ার এই এই মডেলটা এটা হলো সেমি কনভেয়ার একই মেশিন এই মেশিনটা আসলে প্রচুর পরিমাণে যে ভাই আমি কনভেয়ার মেশিনটা এই কালার হলে খুব ভালো হতো মেশিন নিয়েছে অথচ মানে বলতো ওই কালারটা নিয়েছে নাইলে লাল কালার নিছে কিন্তু এই কালারটা যখন চাইছে চাহিদা দেখাইছে তার কারণে আমরা আবার এই কালারটা নিয়ে আসছি মানে অনেকের রিকোয়েস্টের কারণে ঠিক আছে যার যার হাতে গেছে ইনশাল্লাহ তার হাতে দু পাঁচটা গেছে কারণ মল্লিক মেশিন ইনশাল্লাহ আপনারা তো আপনারাও শুনে আসছেন হয়তো জি 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 ঠিক আছে তো এরপরের যেটা ওই মেশিনটা তো এই এই মেশিনটা আপনার সেমি কনভেয়ার এটার সাথেও আপনার চার ব্লেড ফাংশনের মেশিন এটারও গিয়ার সিস্টেম আউটলেট কভার আছে এই হপারের ভিতরে খড় দিলে অটোমেটিক কেটে দিবে আপনার এলোমেলো খড় ভুট্টা গাছ নিপিয়ার ঘাস পাংচুং ঘাস সব আপনার কাটতে পারবে এটা দিয়ে এবং এমনকি এটা লাইফ সিকিউরিটি মানে কোনো রিস্ক নাই চাকা যে মেশিনগুলো আমাদের পাশের অঞ্চলেরই একজনের হাত কেটে পড়ে গিয়েছে যার কারণে আমি বললাম ওই মেশিনটা বিক্রি করি না কারণ ওটা বিক্রি করলে ওটা তো আমার বিজনেস থাকবে কিন্তু এখানে লাইফের ঝুঁকি রয়েছে যার কারণে আমি ওটা কখনোই বেচবো না প্রতিজ্ঞা করেছি কারণ ওই লোকটা আমার এখানে একসময় আসছিল তার প্রতিবেদনও বানাইছি কিন্তু আমি ছাড়িনি উনি আমাকে কেন্দ্রে দিছিল ভাই কি বলবো কেন্দ্রে দিছিল যার কারণে আমরা চাকা মেশিনটা যতই লাভ হোক আমরা ওটা সেল করবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলেন রাজু ভাই আমরা আপনার এখানে আরো বিভিন্ন মেশিনারি যেটা আছে সেগুলো দেখে এবং দর্শকদেরকে দেখাই শামীম ভাই এই যে আমাদের সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো হলুদ মরিচ মানে বললাম যে এটা খুবই চমৎকার একটা মেশিন এই মেশিনতে অনেক কাজ করা যায় হলুদ গরু মানে হলুদ মরিচ তারপর ধনিয়া সমস্ত কিছু মানে এটা আপনার মানে এর যে গুণ বলে শেষ করা যাবে না কারণ একটা মেশিন দিয়ে আপনি অনেকগুলা কাজ করতে পারবেন হলুদ মরিচ ধনিয়া জিরা সমস্ত মশলা এই মেশিনটা দিয়ে গুঁড়ো করে বাজারজাত করা যাবে আবার আপনার প্রোগ্রামের জন্য বড় বড় রেস্টুরেন্টস যে ইয়েগুলো আছে তারা নিয়েও ব্যবহার করতে পারে আবার এই মেশিনটা আপনার রসুন আদা পিঁয়াজ এইগুলো বাটতে পারবে এই মেশিনটা দিয়ে মানে ভিজে কাজ শুকনো কাজ দুইটাই করতে পারবে এই মেশিনটার সাথে আমরা কিছু জিনিস ফ্রি দিচ্ছি যেমন এর সাথে যে ডাইস পাটা আছে ভিতরে যেটা থাকে ওইটা আমরা এক সেট দিয়ে দিই ওয়ারেন্টি সাপোর্ট হিসেবে এবং একটা টুলস ব্রাশ দিয়ে দিই তারপরে আপনার রেঞ্জ টুল কিট এবং 3 হর্স পার মোটর শো কমপ্লিট মেশিনটা 29500 ছিল বর্তমান আমরা দিয়ে দিচ্ছি 26500 টাকায় শ্যাম ভাই এই যে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হলো রাইস মিল এটা হলো 6NF9A এটা আমাদের চায়নারা বলে থাকে এটা ঘন্টায়
20 থেকে 25 মণ। তো আমরা এটা বলি না, কারণ আমাদের দেশের বিদ্যুৎ এবং ওয়ার্কারের এক্সপার্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো আমরা সবসময় বলে থাকি 15 থেকে 20 মণ, 15 মণ পাবে ঘন্টায়। জি জি, 15 মণ একবারে ফ্রেশ। এটা হলো সাইক্লোন সিস্টেম। এই মেশিনটা আপনার ওভার যে যে গুড়া বা ইয়ে আসে এই পাশে এসে আবার রিপেয়ারিং হয়ে এই হলারে দিয়ে দিবে। তো এই মেশিনটা এই পাশে ধান ফিল্টার হয়ে আপনার নিচে এখানে ফ্যান আছে এই পাশ দিয়ে যে একবারে কমপ্লিট হয়ে এই পাশ দিয়ে ডেলিভারি করে দিবে একদম ফ্রেশ। এটা কি একদম মানে ফ্রেশ চাউল বের হবে? একদম ফ্রেশ, বস্তায় বন্দি করে আপনার বাজারজাত করে আপনার ওই চাউল নিয়ে রান্না করে একবারে রাইস কুকারে দেখাতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে তো মানে খুব ভালো সুবিধা। 2 ঘন্টায় 15 মণ না, যদি 10 মণ হয় করা যায় তাও কিন্তু ভালো না? ইনশাআল্লাহ 10 মণের উপরেই পাবে, কারণ এটা হলো 10 ঘোড়া মোটর, 220 220 ভোল্টও চালাতে পারবে, আবার 3 ফেজ মোটর ব্যবহার করলেও চালাতে পারবে। এবং কি আপনার যেই শ্যালো ইঞ্জিন আছে শ্যালো ইঞ্জিনটা চালাইলে আপনার এখানে 12 ঘোড়া বা 16 ঘোড়া ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই মেশিনটার প্রাইস আপনারা কত করে নিচ্ছেন? এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 50,000 টাকা, বর্তমান আমাদের মেলার অফার মূল্য 43,500 টাকা। তো আমাদের এই 6NF9A অরিজিনাল মেশিনটা এখন কষ্ট আমাদের কাছে, যারা পায় আমাদের কাছ থেকে সরাসরি এসে অনেক দূর থেকে নিয়ে যায়, কারণ এই অরিজিনাল মেশিন আর ডুপ্লিকেট মেশিনের ভিতরে চীনা কষ্ট, কারণ অনেক জায়গায় এই মেশিনটা ভুয়ামি করে তৈরি করে ইনারা চায়না নাম ভাঙায় এবং আপনার ইন্ডিয়ান নাম ভাঙায়, কিন্তু মানে প্রোডাক্ট হলো বাংলাদেশে তৈরি হচ্ছে। অরিজিনাল মেশিন চীনে নেওয়া মানে খুব কষ্ট সাধ্য হয়ে গিয়েছে, যার কারণে আমরা এই মেশিনটা সেনাবাহিনীর গাড়িতে করে রিলিজ করে নিয়ে আইছি। তো সেটাও আমি ফুটেজ রেখে দিছি। আচ্ছা আচ্ছা, যে তারা দেখে নিতে পারবে যে আসলে এটা অরিজিনাল। জি জি অরিজিনাল। আমার এমনি কোনো চীনার উপায় নেই যে আসলে চীনার উপায় থাকতে পারে? চীনার উপায় আছে, এই যে ব্র্যান্ড, যারা ব্র্যান্ড আসলে আমরা হলো মল্লিক মেশিন, আমাদের গায়ে একটা সাইনবোর্ড আছে, আমরা কখনোই তো দুর্নীতি বা দুই নম্বরি করার কোনো সিস্টেম নাই, কারণ আমাদের এই যে আপনার চ্যানেলে গেলে কোনো রকম দুই নম্বরি হলে তো মনে করেন সাথে সাথে একদম ভাইরাল হয়ে যাবে। তো আসলে আমরা এই যে এই মেশিনটা সুনামের সাথে বিক্রি করি এবং এই মেশিনটা গত সিজন আমরা দিয়ে পারিনি, এই মেশিনটার এত চাহিদা ছিল। যেভাবে বলছেন যে বর্ণনা দিচ্ছেন যদি সেটা সত্যি তাহলে অবশ্যই এটা আসলে দিয়ে সম্ভব না ইনশাআল্লাহ। মল্লিক মেশিন যারা জানে তারা আসলে মল্লিক মেশিন সম্বন্ধে, কারণ আমাদের এই মেশিনটা পোর্ট থেকে রিলিজ খরচই আপনার 10,000 টাকার উপরে, কিন্তু বাংলাদেশে দুই নম্বর যে হলারগুলো 20,000-22,000 টাকায় পাওয়া যায়। অনেকে আমার অফার করছে ভাই আমার মেশিন বিক্রি করেন। জি জি, এই দাম মেশিন আমাদের এই মেশিনের সাথে এই যে অরিজিনাল সেল একটা দিয়ে থাকি, এটা কলম ওয়ারেন্টি সাপোর্ট হিসেবে। আচ্ছা আচ্ছা, এই মেশিন এই মেশিনের সাথে আমরা দিব একটা ছুরি দিব, তারপরে এখানে যে অরিজিনাল জালি আছে এই যে অরিজিনাল যে জালি একটা এক সেট লাগানোর আর এক সেট দিয়ে দিব। তো এর সাথে যে চাপা আছে সেই চাপাটা দিব, এই যে সামনে যে চাপাটা ওটা খুবই মানে এটা ব্যবহার হয় বেশি, যার কারণে এক সেট চাপাও দিয়ে দিব। এই মেশিনের সাথে এক সেট সমস্ত পার্টস ওয়ারেন্টি সাপোর্ট হিসেবে তাকে দিয়ে দিব। ঠিক, এরপরে কোন মেশিনটা দেখাচ্ছেন আমাদের? এরপরে আমাদের আরো দুই তিনটা রাইস মিল আছে, আসলে ওইগুলো সেটিং করা নাই, কারণ মাল্টি ফাংশন, ওটা হলো কম্বাইন্ডার রাইস মিল। তো ওই মেশিনটা আমরা পরবর্তীতে যদি আসেন আমরা ইনশাআল্লাহ ওটা আমি দেখাবো। তো এরপরে আমরা দেখাবো যেটা যে গম ভুট্টা হাঁস মুরগির যে খাবার দানাদার বা গবাদি পশু। আচ্ছা, হাঁস মুরগির? জি জি জি, এটা ভুষি তৈরি করা মেশিন, আবার আপনার দানাদার করা যাবে, আপনার সুজি করা যাবে, মানে এই মেশিনটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। আচ্ছা আচ্ছা, এটা হাঁস মুরগির যে খাবার বলছেন এটা দিয়ে করা? হ্যাঁ, এটা এটাতে করতে পারবে, এটা দিয়ে হাঁস মুরগি গরুর ছাগলের মাছের আপনার যে দানাদার ওটা করতে পারবে এটা দিয়ে। এটা আপনার খুবই চমৎকার মেশিন, এই মেশিনটা আপনার নেট গ্লিন্ডার, এটা আপনার চিকুন মোটা করা যায়। আচ্ছা, তো এর ভিতরে যে আমি জালিটা দেখাই, এই যে জালি চেঞ্জ করে আমরা একটা চিকুন মানে এই জালিটা কমন জালি, এই কমন জালিটা লাগানো থাকবে, এটা দিয়ে ভুসি বানায় আর কি গরুকে খাওয়াই, গরু ছাগল এগুলোকে খাওয়াই। তো আমরা একটা চিকুন দিয়ে দিব, ওইটা দিয়ে আপনার আরো চিকুন দানা বেরোবে। আচ্ছা আচ্ছা, তো এইটার সাথে ওয়ারেন্টি সাপোর্ট হিসেবে আপনার টুল এবং আপনার এই একটা জালি এগুলো দিব, এবং মোটরের সাথে আপনার একটা পাওয়ার কেবল এই যে লাগিয়ে দিব, এবং মোটরটা আছে 3 হর্স পাওয়ার 2.2 কিলোওয়াট 2800 RPM 100% তামার তৈরি মোটর। ঠিক আছে, তো এই মেশিনের প্রাইস নিচ্ছেন কত? এটা ছিল আমাদের 29,000, এখন বর্তমান আমাদের 29,500 টাকা মূল্য ছিল, বর্তমান আমাদের মেলার অফার মূল্য 27,000 টাকা। রাজু ভাই, আপনাদের এখানে তো অনেক প্রয়োজনীয় জিনিস দেখলাম, তো এগুলো যদি সংগ্রহ করতে চায় বা যারা ব্যবসা করতে চায় তারা যদি নিতে চায় তারা আপনাদের কাছে কিভাবে নিতে পারবে?
আমাদের সিস্টেম হলো দুইটা, সরাসরি এসে ভিজিট করে আমাদের এই মেলা, আমাদের শোরুম পয়েন্ট এবং আমাদের যে আরাবপুরে শোরুম থেকে কালেক্ট করতে পারে, অথবা অর্ডারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি। 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমরা মেশিং ডেলিভারি করি, মেশিং হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবে। তো অর্ডারের জন্য আমাদের সামান্য 2000 টাকা বুকিং দিলে আমরা মেশিনটা এখানে পাঠিয়ে দিব। আচ্ছা আচ্ছা, মানে কুরিয়ার যে খরচটা? জি জি জি, কুরিয়ার খরচ বলতে কুরিয়ার খরচ 2000 টাকা না, আপনার কুরিয়ার খরচ হবে তার 700 টাকা থেকে 750 টাকা। আচ্ছা আচ্ছা জি, সেক্ষেত্রে আপনারা 2000 টাকা নিয়ে থাকেন? জি, খড়কাটা মেশিন। আর রাইস মিল নিলে, বড় রাইস মিল নিলে আপনার 1000 থেকে 1200 টাকা খরচ হবে। আচ্ছা আচ্ছা জি জি, ঠিক আছে। তো যোগাযোগের জন্য আপনাদের মোবাইল নাম্বারগুলো যদি বলেন। মোবাইল নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে। তো প্রথম নাম্বারটা আমি বলি, 01875257756। আচ্ছা রাজীব, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনারা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এবং খামারিদেরকে নিয়ে কাজ করতেছেন, তো আপনাদের ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।